অবশ্যই সন্তুষ্ট না, কারণ আমরা চাই, কারণ আমরা চাই ওনাকে পুরো সারা জীবনের জন্য বরখাস্ত করে দেওয়া হোক। আমাদের যে আমি হচ্ছে আমাদের একটা স্কুলে একটা টিচার থেকে জানতে পারছি যে ওনার নামটা বলতে চাচ্ছি না, ওনার থেকে জানতে পারছি যে আমাদের যে ভুল স্যার ছিল উনি তার যে প্রাপ্য শাস্তি সেটুকু সে পায়নি, তার সে প্রাপ্য শাস্তি দেওয়া হয়নি তাকে সামান্য শাস্তি দিয়ে, টাকার বিনিময়ে তাকে সামান্য শাস্তি দিয়ে বের করে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যার কারণে আমাদের সাথে কথা বলছিলো যে আমরা সকাল 7টার ভিতরে তারা ই করবে, ভুল স্যারকে আমাদের সামনে গ্রেফতার করবে, কিন্তু তারা সেটা কোনো কিছু করে নেই। আমরা সকাল 7টার থেকে কাছে মিছিল করতেছি, তারা কোনো কথা বলেনি। তারা আরও আমরা সিনিয়র আছি, আমাদেরকে সিনিয়রের ধারণা না নিয়ে যে তারা যে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা বারবার বলতেছি আমরা সিনিয়র, আমরা যাই, আমাদের নেবে না তারা। আমাদের এখানে অনেকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে তো ধমকি দিতেছে যে ক্লাস 10-এ গিয়ে এই 24 সালের ব্যাচ আছে তারা সবাইকে ফেল করে দেওয়া হবে, এর জন্য তারা অনেকে ভয়ে পিছু সরে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় হইতেছে আমাদের সাথে। অনেকে ডিসি দেওয়ার ভয় দেখাইছে, অনেকে পরীক্ষা মানে ফেলার ভয় দেখাইছে, এটা জাস্ট অন্যায় হইতেছে আমাদের সাথে। আমরা এটা সরকার বিচার চাই, আমরা বলছি আমরা যাবো, বাট আমরা কেউ থানার মধ্যে ঢুকবো না, বাইরে থাকবো, যাদের না হলে তারাই নিজেরা থানা যাবে, আমরা থানার বাইরে গিয়ে দেখবো। যদি তারপর দিয়ে থানা তারা কেউ না হলে আমরা দিচ্ছি আবার রিয়াকশন নিবো, এটার ব্যাপারে আমরা আবার এই আন্দোলন শুরু করবো, আমরা বাধ্য থাকবো এটাতে। তো আমরা ভদ্রভাবে থানায় দাঁড়ায় থাকবো, আমরা কিচ্ছু করবো না। আমাদের দাবি একটাই, আমাদেরকে নিয়ে যাওয়া হোক যারা যারা যাইতে চায়, এবং যারা যারা যাইতে চায় তাদের নিয়ে যাবে, কিন্তু তাদের কোনো হুমকি, তাদের কোনো কিছু, তাদের কোনো ফেল করানো কোনো হুমকি দেওয়া যাবে না, এবং যদি ফেল করে তাহলে আমরা আবার পদক্ষেপ নিব। এবার যদি আমরা কোনো পদক্ষেপ নিই তাহলে এবার কিন্তু পুরো স্কুলের জন্য ভালো হবে না। আমরা এটা খুশি হইতাম কেমন, সব জনগণকে দেখাই তো তাহলে আমরা খুশি হইতাম, কিন্তু এইভাবে তো খুশি হয় না। আমরা থানায় নেবে, 10 জন ছাত্রছাত্রীকে দেখাবে, থানা থেকে ছেড়ে দেবে টাকা খাওয়াইয়া। এটা কি পুলিশ জেল খানা কেউ মেয়েরা সাথে যাবে? যে পুলিশ সারে জেলে আছে না ভিতরে আছে, এটা কেমন বুঝবো? আমরা জনগণের সামনে যদি পুলিশে ধরে নিত তাই আমরা বিশ্বাস করতাম যে পুলিশে ধরে নিতে আর জেল থাকবে, এত জেল থাকবে, থানায় বসে রাখছে টাকা দিবি ছুটে যাবে। পুলিশ সারের আরও বিচার হওয়া উচিত ছিল, সব প্লাবনে ধরে আরে পিড়াই তো তাইলে আমরা খুশি হইতাম। আগের থেকে এই অপকর্ম কাজ করতে আছে, কিন্তু এই কাজের কোনো বিচার হয় নাই। সারে না হারে অনেক সহযোগিতা করে, কিন্তু কোনো মিস কোনো স্যার এই বুলু স্যারের ভয়ে কোনো কথাও বলতে পারে না। আজকে আমার মেয়ের করছে, কালকে আপনার মেয়ের করবে, অন্য দিন আরেকজনের মেয়ের করবে, কিন্তু সারা জীবনে এই অপকর্মই করবে। কিছু কিছু মানুষ বলে যে আগে অনেক ভালো ছিল, আগে ভালো ছিল এখন খারাপ হয়েছে, এখন তো খারাপ হয়েছে কে লিখে? এই যে স্যারেরা কোনো পদক্ষেপ নেয় না এই কারণে। আরো কি বলে জানেন, যে মেয়েরা এসে যে পরীক্ষা দেবে আগে রেজাল্ট খারাপ করে দিবে। আমি তো চ্যালেঞ্জ করবো আমার মেয়ের পরীক্ষা নিয়ে,